আসসালামু আলাইকুম। চলে এলাম আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি ফুল দিয়ে টেবিল ম্যাট করে দেখাবো। তো চলো, তার জন্য এখানে চেন নেব পাঁচটা। চেন নেওয়ার পরে সুতো ঘুরিয়ে প্রথম যে চেনটা রয়েছে, মানে যে ঘরটা রয়েছে সেই ঘর থেকে এইভাবে সুতো টান দেব। টান দেওয়ার পরে এভাবে লং তৈরি করব, আর প্রত্যেকবার ওই ফুটোর মধ্যে এইভাবে ডবল ক্রোসেট করে নেব। এভাবে বারোবার করতে হবে, মানে বারোবার করলে একটা চাকার মতো তৈরি হয়ে যাবে। এই দেখো বারোবার হয়ে গেছে। তো যেখান থেকে শুরু করেছিলাম সেই ওপরের চেনে এভাবে লক করে দিলাম। এবারে তিনটে চেন নিয়ে নেব। নেওয়ার পরে সুতো ঘুরিয়ে এই ফুটোর মধ্যে ভরে দিলাম। এইভাবে ডবল ক্রোসেট দুবার করে ভরতে হবে একটা ফুটোর মধ্যে। তার পরের ফুটোই আবার ভরে দেব, আর একটা ফুটোই দুবার করে ভরতে হবে। প্রথমে যে বারোবার ক্রুজ ভরে একটা চাকার মতো তৈরি করলাম, এই দ্বিতীয় রাউন্ডেও প্রত্যেক ফুটোই দুবার করে ভরতে হবে, আর বারোটা তৈরি হবে এই রকম। শুধু পার্থক্য একটা ফুটোই দুবার ভরতে হয়েছে। সুতো কাট করে নিলাম। কাট করে নেওয়ার পরে এখানে গিট দিয়ে দেব ঠিক এভাবে। এবারে এটাতে অন্য কালার উল দেব, এই রকম তৈরি করব, মানে গোল থেকে চার কোণা তৈরি করতে হবে। তো চলো আমি এই রকম তৈরি করে দেখাচ্ছি, আর খুবই সহজ। তিনটে চেন নিলাম। তিনটে চেন নেওয়ার পরে, মানে যে কোনো ফুটোই ভরে তিনটে চেন নিয়ে এইভাবে তিনবার ভরতে হবে, তিনবার ডবল ক্রুসেট করে নেব। এবারে দেখো তার পরের ফুটোই আবারও সেমভাবে করে নেব। আর এটা চার কোণা কীভাবে তৈরি করছি একটুখানি মন দিয়ে দেখলেই মানে সহজে বুঝতে পারবে আর কি। যারা জানো না তাদেরকেই বলছি, দুটো আরেকটা তৈরি করব, কেননা বারোটা ফুটো রয়েছে। তো বারোটা ফুটোকে চার ভাগে ভাগ করলে যদি চার কোণা করতে চাই, তাহলে চার ভাগে ভাগ করতে হবে তিন চারে বারো। তো এইভাবে তিনটে ফুল করে নিলাম। এই দেখো তিনটে করে বুটি করেছি। তিনটে করে বুটি করার পরে কোণা তৈরি করেছি, চার ভাগে ভাগ করলাম, করার পরে তিনটে করে বুটি হলো। এবারে এই দেখো ঠিক কোণা তৈরি করেছি কিভাবে, এখানে একটুখানি শুনলে আর দেখলেই বুঝতে পারবে। এবারে প্রথম কোণা তৈরি করছি, এক দুই তিন, তিনটে চেন নিলাম। তিনটে চেন নেওয়ার পরে প্রথম কোণা তৈরি হয়ে গেল এটা। এবারে যেমনই করছিলাম প্রত্যেকটা ফুটোই ঠিক সেইভাবে করে নেব, একটা ফুটোর মধ্যে তিনবার ভরতে হবে। এইভাবে কোণা তৈরি করতে হবে। আমি আবারও একবার দেখাচ্ছি, যারা জানো তারা স্কিপ করে দেবে, যারা জানো না একটু মন দিয়ে দেখলেই বুঝতে পারবে। এই দেখো আবারও তিনটে চেন নিলাম। তিনটে চেন নেওয়ার পরে পরের ফুটোই ভরে দেব। আবারও একইভাবে তিনটে বুটিক তৈরি করে নেব।
এই দেখো ঠিক এইভাবে তৈরি হবে। শেষের যেখানে জয়েন্ট করব সেখানেও দেখে নাও, এখানেও একটা কোণা তৈরি হবে। তো এখানে তিনটে চেন নেব, চেন নেওয়ার পরে জয়েন্ট করব, এক দুই তিন। এবারে এখানে জয়েন্ট করে নেব ওপরের চেনে, এইভাবে ভরে দেব, ভরে এইভাবে জয়েন্ট করে নেব। তো তৈরি হয়ে গেল গোল থেকে চার কোণা। এইভাবে অনেকগুলো করে নিতে হবে, মানে যতগুলো লাগবে যার জন্য করব, টেবিলের জন্য হোক বা আসন তৈরি করি বা যে কোনো বালিশের কভারের জন্য খুব সুন্দর হবে। তো যাই হোক যতগুলো লাগবে এইভাবে তৈরি করে নেব। তৈরি করে নেওয়ার পরে এটা কিন্তু ক্রুচে অনেকে সেট করতে পারে না, তো সেক্ষেত্রে কী করতে হবে, মানে এগুলো তো তৈরি করে নিতে পারবে খুব সহজেই, কিন্তু ক্রুচে সেট করা একটু ডিফিকাল্ট আছে। তো যাই হোক আমি ছুঁচ সুতো দিয়ে তৈরি করে দেখা, মানে সেট করে দেখাচ্ছি আর কি, একটুখানি মন দিয়ে দেখলে খুব সহজে এভাবে ফুল দিয়ে টেবিল ম্যাট বা বালিশের কভার বা যে কোনো কিছু আসন বা থাল ঢাকনা করে নেওয়া যাবে। তো এইভাবে সিধা দিক ভিতরে রাখবো দুটোর আর উল্টো দিকে বাইরে। তারপরে যেখানে তিনটে চেন তৈরি করেছিলাম দুটো একসঙ্গে পুরো চেন সেলাই করতে হবে না, চেনের প্রথম অংশটা ধরেছি। তারপরে এই দেখো উপরের একটা চেন, ভিতরেরটা ধরবো না, ওপরেরটা এইভাবে ভেতরেরটা ভেতরেই থেকে যাবে, দুদিকের ঠিক একইভাবে ছুঁচের মধ্যে দিয়ে দেব, বাইরের সুতো এদিকেরও বাইরের সুতো আর ওই দিকেরও বাইরের সুতো একসঙ্গে ছুঁচের মধ্যে নিয়ে এইভাবে সেলাই করে নেব। ঠিক এইরকম হবে, কেউ বুঝতেই পারবে না যে ছুঁচ সুতো দিয়ে সেলাই করা। আর যেখানে চেন তৈরি করেছি, মানে কোণা তৈরি করেছি, সেই চেনটা কিন্তু পুরোটা সেলাই করতে হবে না, চেনটা মানে সেলাই করতেই হবে না আর কি। সিধা দিকটা ভিতরে করে দিলাম, খেয়াল রাখতে হবে এই দিকের বুটি আর ওই দিকের বুটি একসঙ্গে জয়েন্ট করে নিতে হবে। জয়েন্ট করার পরে এই দেখো সমান করে জয়েন্ট করে নিতে হবে। একটু খেয়াল করে সেলাই করলে ভীষণই সুন্দর হবে, মানে কেউ বুঝতেই পারবে না যে ছুঁচ সুতো দিয়ে সেলাই করা। তো যাই হোক এইভাবে সেলাই করে নেব। তোমরা যারা আমার চ্যানেলে একেবারে নতুন দেখছো কিন্তু এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তোমরা যদি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে দেরি না করে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিতে হবে। এবারে দেখো যত বড় লাগবে তত বড় এভাবে লম্বাই করে নেব। লম্বাই করে নেওয়ার পরে এইভাবে জয়েন্ট করব। তো এখানে একটুখানি দেখতে হবে, তাহলে এই লম্বা আর মানে দুটো লম্বাই একসঙ্গে জয়েন্ট করলে মিডিলে একটা ফুলের মতো তৈরি হবে। তো এইদিকে হচ্ছে উল্টো ওপর সাইড, তো উল্টো এভাবে ধরে নেব। তাহলে সিধা দিকটা ভিতরে হয়ে গেল। এবারে এই দেখো এটা চেন, চেনটা আমার বাম হাতের দিকে থেকে গেল, চেনের প্রথম থেকে সেলাই শুরু করলাম আর এই ফুল
আর এই ফুল একসঙ্গে জয়েন্ট করব। কেন প্রত্যেকটাতে তিনটে করে ফুল তৈরি করা হয়েছে, আর ওপরের বাইরের চেন দুটো মিলিয়ে সেলাই করতে হবে। ভেতরের দুটো ফুলের ভেতরের চেন ভেতরেই থেকে যাবে, আর বাইরের চেন দিয়ে সেলাই করতে হবে। আর এখানে একটুখানি দেখলে এখানেও একটা ফুলের মতো তৈরি হয়ে যাবে। এবারে দেখো চেন যেখানে রয়েছে, এই ফুলের চেন আর ওই ফুলের চেন মিডিলে যে জয়েন্ট করেছি সেই মিডিলটা কিন্তু সেলাই করতে হবে না, ওইটুকুটা ফাঁক রাখতে হবে। এই দেখো এখানে যে সেলাই করেছি ওই জায়গাটুকু সেলাই করতে হবে না, তো ওটাকে পেরিয়ে চলে যাব একদিক থেকে ছুঁচবরে, পরের চেনে চলে যাব। এখানে মানে সুতো কাট করতে হবে না, একদিক থেকে ছুঁচবরে ওই দিকে চলে গেলাম। এবারে আবার জয়েন্ট করে মানে এখানে ব্যাপার হচ্ছে যেখানে আমি তিনটে করে চেন নিয়েছিলাম সেই জায়গাটুকু সেলাই করতে হবে না। তাহলে এই রকম একটা ফুলের মতো তৈরি হয়ে যাবে। এই দেখো চার কোণায় চারটে ফুটো আর মিডিলে একটা ফুটো, যেহেতু মিডিলটা সেলাই করিনি আর ওটাই আমি বোঝানোর চেষ্টা করছি যে মিডিলটা সেলাই করতে হবে না, তাহলে দেখতে ভালো লাগবে। মিডিলটা সেলাই করব না বলে একদিক থেকে এইভাবে ছুঁচকে নিয়ে চলে যেতে হবে। তাহলে সুতোটাও কাট করতে হলো না। এবারে যেমন সেলাই করছিলাম ঠিক তেমনই সেলাই করব। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিও, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করো, তারাও যেমন এরকম কাজ খুব সহজে করে নিতে পারে। তো যাই হোক, এই দেখো এইভাবে সেলাই করে নিয়েছি। এইভাবে যা খুশি তাই করতে পারো, মানে করে নিতে পারো, সোয়েটার, মাফলার কিংবা বালিশের কভার বা আসন বা থাল ঢাকনা কিংবা টেবিল ম্যাট অনেক কিছুই করা যায়। এবারে চারিদিকে বর্ডার তৈরি করতে হবে। তো বর্ডারের জন্য আমি এই কালারের উল নিয়েছি। এবারে দেখো যেটা কোণা রয়েছে কোণা থেকে স্টার্ট করব। এক দুই দুটো চেন নেওয়ার পরে এভাবে ডবল ক্রুসেট করে নেব তিনবার। তিনবার হয়ে গেছে, এবারে চারটে চেন নেব। চারটে চেন নেওয়ার পরে আবারও ওই ফুটোর মধ্যেই তিনবার ভরতে হবে, মানে তিনবার ডবল ক্রোসেট করে নেব একই ফুটোর মধ্যে। ঠিক এই রকম তৈরি হবে পুরো রাউন্ড, এইভাবে তৈরি করে নেব। একটা চেন নিলাম,
একটা চেন নেওয়ার পরে একটা বুটি ছেড়ে দেব, তার পরের বুটিতে ভরে দেব মিডিলে। সেমভাবে তিনবার ভরতে হবে। তিনবার ভরার পরে চারটা চেন নেব। চারটা চেন নেওয়ার পরে সুতো ঘুরিয়ে আবারও ওই ফুটোর মধ্যেই একইভাবে তিনবার ভরতে হবে। এই দেখো, এভাবে পুরোটা তৈরি করে নেব। এবারে দেখো, এখানে জয়েন্টের জায়গাটা আমি দেখাচ্ছি, এটা এখানে একটুখানি দেখতে হবে। এটা ফুটোর মধ্যে না ভরে, এটা যেখানে জয়েন্ট রয়েছে মানে যেখানে সেলাই করেছি সেইখানে ভরতে হবে। তো এখানে একটুখানি দূর হয়ে যাচ্ছে, ওই জন্য একটা চেনের পরিবর্তে এখানে দুটো চেন নিয়েছি। দুটো চেন নেওয়ার পরে এখানে ভরলাম। এইভাবে উল দিয়ে জুতো তৈরি করে আপলোড করেছি। তোমরা যদি দেখতে চাও তো আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, চেক করে নিও। চারটা চেন নিলাম। চারটা চেন নেওয়ার পরে আবারও সেই ফুটোর মধ্যেই একইভাবে তিনবার ভরতে হবে। এইভাবে পুরো রাউন্ড করে নিয়েছি। এবারে দেখো, এখানে একটা চেন নিলাম। চেন নেওয়ার পরে ওপরের চেনে মানে ওপরের ঘরে এইভাবে জয়েন্ট করে নেব। তোমরা যারা আমার ভিডিও ডেলি দেখো তাদেরকে আমার দিক থেকে অনেক অনেক ভালোবাসা রইল। তো এ দেখো তৈরি হয়ে গেছে। তোমরা যত বড় করতে চাও তত বড় প্রথমে লম্বাই সেলাই করে নিতে হবে, মানে একটা একটা করে লম্বাই সেলাই করে নিতে হবে, তারপরে জয়েন্ট করতে হবে। তো ছুঁচ সুতো দিয়ে খুবই সহজে খুবই কম সময়ে তৈরি হয়ে যাবে। আমার তো মনে হয় ক্রুজ থেকে এই ছুঁচ সুতো দিয়ে সেলাই করে নিলে খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, আজকের মতো এতটাই। কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসব। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।